হ্যালো ভিওর্স আশা করি সবাই অনেক ভালো আছেন দুই সালের সেরা কিছু চ্যানেল আইডিয়া নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা তো সবাই আশা করি ইউটিউবে আসবো একটি চ্যানেল ক্রিয়েট করব চ্যানেলটা ভাইরাল করব ইউটিউব থেকে কিছু অর্থ উপার্জন করব তো একটা চ্যানেল খোলার আগে আপনার কিছু আইডিয়া অবশ্যই জানা উচিত যে আসলে আমি যে চ্যানেলটা নিয়ে কাজ করব। সেই চ্যানেলটা দিয়ে আমি আদৌ র্যাঙ্ক করতে পারবো কিনা এই বিষয়টা যদি আপনি আগে থেকে জেনে ইউটিউবে আসতে পারেন তাহলে আপনার ইউটিউবে র্যাঙ্ক করা খুবই সহজ হবে আজকে এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো কিভাবে কাজ করবেন বা কি বিষয়ের উপরে কাজ করবেন একদম টোটাল ক্লিয়ার হয়ে যাবেন যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও যেন মিস না করেন তো মূল কথাই চলে যায় ইউটিউবে তো আমাদের বিভিন্ন ক্যাটাগরি আছে তো আপনার প্রথমে সিলেক্ট করতে হবে মনে করেন কোন ক্যাটাগরিতে কম্পিটিশন কম মানে আমি কিন্তু টেকের ভিতরে এসে গেছি আমি কিন্তু দু সালে শুরুতে যখন চ্যানেল ক্রিয়েটটা করেছিলাম তখন আমি বুঝতে পারিনি যে এই সাবজেক্টের উপরে যদি আমি টেকের বিষয়ে আসি তখন তো কম্পিটিশন তখনও ছিল একটু কম ছিল কিন্তু এখন বর্তমান উনিশের শেষ থেকে বিশ সাল একুশ সাল চলে আসছে তাহলে এই যে দেখেন এখন কিন্তু কম্পিটিশনটা বেড়ে গেছে এখন ঘরে ঘরে ইউটিউবার বলতে পারেন ঘরে ঘরে চ্যানেল বলতে পারেন কিন্তু কোন ক্যাটাগরির চ্যানেলটা তাহলে কাজ করলে আমাদের খুব দ্রুত র্যাঙ্ক হবে তার মধ্যে বেশ কিছু চ্যানেল আমি আজকে আপনাদের সাথে উল্লেখ করে তুলব যেমন নাম্বার ওয়ান নিউজ আমাদের বাংলাদেশে বাংলা ভাষাতে যদি কিছু চ্যানেল আপনি দেখেন নিউজ চ্যানেল কিন্তু খুবই কম আর নিউজ চ্যানেলের উপরে কাজ করলে কি ট্রেন্ডিং যে বিষয়গুলো আসে না সমালোচনা করে মানুষ সেই বিষয়ের উপরে যখন একটি কন্টেন্ট আপনার চ্যানেল আপলোড করবেন দশ পনেরো বিশটা কন্টেন্ট আপলোড করতে করতে আপনার চ্যানেল খুব দ্রুত র্যাঙ্ক হবে বছরের পর বছর পরিশ্রম করতে হবে না এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের জন্য খুব দ্রুত একটা নিউজ চ্যানেল কিন্তু রানিং হতে পারে নাম্বার টু আমাদের বাংলাতে ব্লগিং চ্যানেলের সংখ্যা কিন্তু খুবই কম আপনারা হয়তো লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের হাতে গোনা বাংলাদেশে পাঁচ সাতজন ইউটিউবার আছে যারা ব্লগিং ভিডিও তৈরি করে কিন্তু অন্যান্য বিষয়ের চ্যানেল কিন্তু বহুত পাবেন তাই চেষ্টা করবেন ব্লগিং নিউজ আরও কিছু চ্যানেল আছে দেখেন কম্পিটিশন বেশি বাট তারপরেও ভিউস আছে এরকম একটা চ্যানেলের যদি আমি উদাহরণ দিই যেমন আর্নিং রিলেটেড এটাও টেকের সেক্টরে পড়ে যেমন মনে করেন দিনে এত টাকা ইনকাম দিনে অত টাকা ইনকাম এই ধরনের ভিডিও যে ইউটিউবে ব্রাউজ হয় সবাই কিন্তু আমরা এই ধরনের ভিডিওতে ক্লিক করি কারণ এখানে দেখাই যাচ্ছে দিনে একশো টাকা ইনকাম আমাদের ভিতরে একটি ছোট্ট একটা আশঙ্কা মানে ছোট্ট একটা আশাক মানে উৎপত্তি হয় যে ভিডিওটা দেখলে মনে আমি একশো টাকা ইনকাম করতে পারবো আসলে অনেক ইউটিউবার আছে এই ধরনের ফেক ভিডিও দিয়ে থাকে আপনি যদি লিগ্যালও এতে আর্নিং রিলেটেড ভিডিও দিয়ে মানুষকে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক করবে দু সালে এসে আরও দেখেন আপনি নিজে এমন কি পারেন দেখেন একটা মোবাইল যদি আপনার কাছে থাকে তাই কিন্তু আপনি ব্লগিং ভিডিও তৈরি করতে পারতেছেন আপনি যদি টেকের সেক্টরে আসেন আপনার উঠতে হয়তো বা একটু কষ্ট হবে কিন্তু আপনি একটা সময় উঠে গেলে টেকের ইনকামটা অন্যান্য চ্যানেলের তুলনায় একটু বেশি কারণ টেকের আবার স্পন্সারশিপ বেশি পাওয়া যায় তো আপনি নিজের নির্ধারণ করুন যদি দ্রুত উঠতে চান তাহলে নিউজে যেতে পারেন ট্রেন্ডিং টপিকের উপর কথা বলে আরও যদি দ্রুত মানে তার থেকে একটু মনে করেনি বলেন ব্লগিংয়ে আসতে পারেন আবার মনে করেন যে আনরিলেটেড ভিডিও তৈরি করতে পারেন আর আমরা তো টেকের ভিতরে আসি আর আমি যে সেক্টরে যেরকম ইউটিউব রিলেটেড ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি এটাতে যেমন কম্পিটিশন আর এখানে আমার ভিওর্সরা সবাই হচ্ছে ইউটিউবার আমার কিন্তু এন্টারটেনমেন্ট হাসি ফানি এরা কিন্তু আমার ভিডিওগুলো দেখবে না তো তারাই দেখবে যারা মনে করেন যে ইউটিউবে কাজ করতেছে তারাই তা আমাদের কম্পিটিশন বেশি এবং অডিয়েন্স কম কিন্তু আপনারা যদি একটা ব্লগিং ভিডিও করেন কম্পিটিশন কম কিন্তু অডিয়েন্স বেশি আর এদিকে দেখেন আপনি যদি একটা মনে করেন নিউজ রিলেটেড ভিডিও করেন কম্পিটিশন কম কিন্তু অডিয়েন্স প্রচুর পাবেন আপনি তো আপনি নিজের সাথে ডিসকাস করুন যে আপনি কোন বিষয়রূপে ইউটিউবে আসবেন বা কিভাবে আপনি কাজ করলে আপনি দ্রুত সফলতা পাবেন তো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে লাইক বাটনে ক্লিক করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন